শুক্রবার রাতে শিলচর থেকে ফিরল কফিনবন্দি 18 জন পরিযায়ী শ্রমিকের দেহ। মিজোরামের সাইরংয়ে রেল সেতু ভেঙে মৃত্যু হয়েছিল মালদহের 23 জনের। রাজ্য প্রশাসনের উদ্যোগে মিজোরাম থেকে আসা 18টি মৃতদেহ শববাহী গাড়ি করে পাঠানো হয় গ্রামের বাড়িতে। বৃহস্পতিবার আরও 4টি মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হয়েছে মিজোরাম থেকে। দুর্ঘটনার পর প্রায় 48 ঘন্টা ধরে ঘুম নেই গোটা গ্রামের। প্রিয়জনের মৃতদেহ কখন আসবে গ্রামে তার অপেক্ষায় ছিলেন পরিবার পরিজনেরা। শুক্রবার সকালে এসেছিলেন রাজ্যপাল আর রাত 9টায় শিলচর থেকে কফিনবন্দি হয়ে 18 জনের দেহ এলো গ্রামে। মিজোরামের সাইরং থেকে এদিন ফিরেছেন বেঁচে থাকা কয়েকজন। তারা জানালেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। ব্রিজে কাজ করছিলাম, সকালে লোড দিলাম মাল, তারপরে নিয়ে গেল টলি, টলি নিয়ে গিয়ে মালটা ধরলো, তারপরে ব্রিজ একটা বোল ঝাড়লো, বোল কেটে পড়লো, তারপরে ব্রিজ পড়ে গেল। যে উপরে ছিলাম যেটা ইসন ভেঙে পড়েছে ওটাতে তারপর কীভাবে বেঁচে গেলে তুমি? আমি ওখানে ছিলাম, একটা আওয়াজ হলো জোরে দিয়ে, আমি ডায়মন্ড দেখতে আসলাম। আমি সবার থেকে আমি একটু বেশি বুঝি, আমি সবার থেকে সিনিয়র। ডায়মন্ডের কাছে আসলাম, দেখছি ডায়মন্ডের আওয়াজ হচ্ছে না, পিছনে হাঙ্গার স্পেনে 8 নম্বর বটামে 8 নম্বর টপে একটা বোল ভাঙলো, দুটা ভাঙলো। তখন আমি জেনে নিলাম যে ব্রিজ ভেঙে পড়ছে, পড়বে। দুটো সাহেব আসছিলো পিছনে 4 নম্বর স্পেনে। আমি বললাম স্যারকে আপনারা যান, ব্রিজ ভেঙে পড়বে। ওদেরকে বলে আমি আমাদের লোকের কাছে আবার জিগেছি, যেটা স্পেন হাঙ্গারের লোককে আমরা স্পেন করি রিক্সে, সেখানে আবার যে আমাদের লোককে ইশারে দিয়ে ডাকছি, সবাই চলে আসো, ব্রিজ ভেঙে পড়ছে। একটা বল, দুটা বল, 4টা বল, 5টা 6টা আওয়াজ হলো। আমাকে সবাই দেখছে, আমার কথা শুনতে পারছে না। ওরা 23 জনের, আমি 24 জন ছিলাম। দিয়ে আমি তখন 5-6 নম্বর আওয়াজ হয়ে আমি দৌড়িয়ে আসছি, তো ব্রিজ ভেঙে দুটো হয়ে গেছে। আমি 100 মিটার হাইটে ছিলাম, ওরা 140 মিটার হাইটে। দিয়ে আমি জাম দিয়ে ওটা স্পেনে পড়েছি রেলের উপরে, রেল থেকে আবার আমাকে 10 মিটার উপরে উঠিয়ে আবার ফেলেছে। আমি হেলমেট পরেছিলাম, সেফটি বেল্ট ছিল, হেলমেটের উপরে রেল পড়েছে, নিয়ে চলে গেছে, এখানে লেগেছে, গোটা শরীরে লেগেছে, বুকে লেগেছে। দিয়ে আমি ঝুলেছিলাম। রাজ্য প্রশাসনের উদ্যোগে মিজোরামের সাইরং থেকে আসা 18টি মৃতদেহ শববাহী গাড়ি করে পাঠানো হয় বাড়িতে। রেল সেতু ভেঙে মালদহে 23 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলেও উদ্ধার হয়েছে 22 জনের দেহ। বৃহস্পতিবার আইজল থেকে 21 কিলোমিটার দূরে মেলে রতুয়ার সেনাউলের দেহ। বৃহস্পতিবার আরও 4টি মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা মেলেনি, কিন্তু রাজ্যপাল এসে রাজনীতি করেছেন। দাবি জানাচ্ছি এবং দুটো জিনিস আমি এখানে বলতে চাইছি। এখানকার যারা কেন্দ্রীয় সরকারের লোকজন আছেন, অর্থাৎ বিজেপি পার্টির লোকজন আছেন, এখান পান থেকে চুল খসলে মিছিল করেন, মিটিং করেন, মমতা ব্যানার্জিকে গালাগাল করেন। আজকে এতজন 23 জন মানুষ মারা গেছে মালদার বুকে। এখানকার জনপ্রতিনিধি এমপি, তার কাল থেকে দেখতে পাইনি আমরা তার চেহারা। এখানে এখানে 4 জন এমএলএ আছেন বিজেপির, তাদের কোনো চেহারা দেখতে পাচ্ছি না। রাজ্যপালকে দিয়ে পাঠানো হয়েছে এখানে, রাজ্যপাল এসে এখানে রাজনীতি করছেন। আমরা জানতে চাইছি সে সমস্ত বিজেপি বন্ধুদের কাছে যে মরা মানুষকে নিয়েও রাজনীতি তারা করছে। আমাদের সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, যথাযথ সম্মান দিয়ে আমরা পরিবারের হাতে কীভাবে তুলে দিতে পারবো সযত্নে, সেটা আমরা খেয়াল রেখেছি এবং তার পুরো ব্যবস্থা আমরা করেছি। এই মুহূর্তে আমাদের মালদা মেডিকেল কলেজে পদে এসে পৌঁছেছে এবং সেখানে আমরা একটু রিফ্রেশ করে দিয়ে আপনাদেরকে সবাই স্পট করে পুরো টিম রয়েছে, আমরা স্পট করে নিয়ে পরিবারের হাতে তুলে দিব এবং সেখানেও পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বৃষ্টিতে, সেখানে যেন প্রকার বৃষ্টিতে না ভেজে সে অ্যারেঞ্জমেন্টও করা আছে। প্রশাসনিক দিক থেকে যেভাবে আমাদেরকে গুড সাজেশন দিয়েছে, সেই গুড সাজেশনগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা পরিবারের হাতে শুক্রবার রাতে 18 জন শ্রমিকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বলাই পোদ্দারের রিপোর্ট, তারা নিউজ, মালদহ।